আমরা দেখতে পাচ্ছি যে রেশনের চাল চুরির নামে নাম করে বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন কার্যকর্তারা অবস্থানে বসছে, এবং এটা দুর্ভাগ্যজনক। যখন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য যে রেশনের মাধ্যমে পর্যাপ্ত চাল দিচ্ছেন, সেখান থেকে কিছু অসাধু বিজেপির কার্যকর্তা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি শোভন থেকে সুবীর, এরা গিয়ে আজকে সেই রেশনের চাল সেখানে গিয়ে কোনো একজন সাধু বাবার কাছ থেকে সেখান থেকে গিয়ে কালেকশন করছে। আমরা খুব ব্যথিত, কোনো রাজনৈতিক দলের লোক এইভাবে রেশনের চাল বিভিন্ন দুর্নীতিগ্রস্ত লোকের কাছ থেকে মানে নিয়ে এসে মানুষকে বঞ্চিত করা, এবং তারা যে চাল চুরি করছে তাদেরকে সহযোগিতা করা, এটা দৃষ্টান্ত নিজেরাই ফেসবুকে তুলে ধরেছে। আমি বনগাঁর মহকুমা শাসকের নিকট এবং আমাদের খাদ্যমন্ত্রী যিনি আছেন, তার যিনি প্রাইভেট সেক্রেটারি, তার কাছে বিষয়টা তদন্তের জন্য জানিয়েছি। এই চালের অ্যালটমেন্ট কোথা থেকে পেলো, এর বিল কোথায়, এবং এর অ্যালটমেন্ট যদি গভর্নমেন্ট থেকে দেওয়া থাকে হয়ে থাকে, আমাদের কোনো বক্তব্য নেই। গভর্নমেন্টের অ্যালটমেন্টের চাল বনগাঁর যদি অ্যালটেড হয়ে থাকে ভালো। আমরা শুনতে পাচ্ছি এর মধ্যে একটা তদন্ত টিম গেছিলো, তারা গিয়ে ঘুরে এসছে, তারা তদন্ত করে বিষয়টাকে গুটিয়ে নিয়ে আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে যাচ্ছি যে এটা সম্পূর্ণভাবে রেশনের দুর্নীতি যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে বিজেপি যে কথা বলছে দেখে মনে হচ্ছে চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে মানুষকে শেখাচ্ছে কীভাবে এডুকেটেড করা যায়, পুলিশ প্রশাসন রাস্তায় রয়েছে, তার মধ্যে থেকে এই দুর্নীতিগ্রস্ত লোকদের সঙ্গে বিজেপির কিছু প্রভাবশালী কার্যকর্তা তারা গিয়ে এই কাজ করছে। অবিলম্বে আমরা সরকারকে বলেছি তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বছরই মাল দেওয়া হয়, সেখানে একটা অংশ তৃণমূলের একটা অংশ অপপ্রচার করছে যে আমি এফসিআর মাল দিচ্ছি, সেখানে আমি তেল, লবণ, ডাল, সয়াবিন, আলু সব কিছুই দিচ্ছি। এটা তো আজ নতুন না, আমি সেই দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। তা আমার মানসিকতা যদি সেটা থাকতো তাহলে তো এত কিছু নিয়ে বসতাম না, শুধু চালটাই কি এই অল্প দামে কিনে আমি লোককে দেবো? হ্যাঁ, এফসিআর মালটা, এফসিআর মাল কী মাল, আমার পাকা বিল আছে, সেই বিলে আমরা মাল কিনেছি, সেই মালটা হাতে সেলাই, এবং আমরা সেটা আড়তের থেকেই কিনেছি, সেটা তো অন্য জায়গার থেকে কিনিনি, তারপরে আমরা এটা দেওয়া থোয়া করছি। প্রথমত বস্তাগুলোয় যে মাল আসে সেই মালটা সেই বস্তাটা মার্কেটে বিক্রি হয়, সেই বস্তায় কিন্তু মাল আবার বিক্রি হয়। আমার তো চালির ব্যবসা ছিল, আমরা এটা জানি, বারবার বিক্রি হচ্ছে বস্তা, বারবার ওতে মাল ঢুকছে, সেই মালটা কীভাবে আসছে না আসছে আমরা আড়তদারের কাছে পাকা বিলে কিনেছি, এবং সেই মাল সাধারণ এবং মিনিকেট চালও আছে এর ভিতরে, শুধু কিন্তু একরকম চাল না, বিভিন্ন রকম চাল আছে, এবং এই জিনিস সে মাল কখনো বাইরে খোলা বাজারে বিক্রি হয় না। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়। তিনি দীর্ঘদিন ধরে, এটা আজকে করোনা ভাইরাস কারণে না, তিনি আমরা দেখে আসছি বনগাঁবাসীর জন্যে সদা সর্বদা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এবং আপনারা দেখেছেন যে 21 তারিখে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি যে উনি আমাদের 22টা ওয়ার্ডের জন্যে 22 কুইন্টাল চাল দান করেছে এই দুস্থ মানুষদের দেবার জন্যে। এখন তৃণমূল তো ওরা তো চাইবেই যে সবসময় বিজেপিকে কালিমালিপ্ত করবার জন্যে, কিন্তু আমাদের কাছে দেখুন যে পাকা রসিদ আমরা এই মালটা কিনেছি, এই তার পাকা রসিদ আমাদের কাছে আছে, এবং সোশ্যাল মিডিয়াতে 21 তারিখে আমরা পোস্ট করেছি যে আমাদের উনি চাল দান করেছে, এবং আপনি দেখবেন যে প্রত্যেকটি বস্তার মুখে হাতে সেলাই করা আছে, এবং এই বস্তা কিন্তু বাজারেও বিক্রি হচ্ছে। আজকে আপনি আপনার বাড়ির জন্য চাল কিনতে গেলেও দেখবেন যে এই একই বস্তায় চাল দিচ্ছে, আর আমরা কোনো রেশন ডিলারের কাছ থেকে এই মালটা নিইনি, আমরা মালটা দান করেছেন আমাদের জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়, আমরা তার কাছ থেকে এই মালটা নিয়েছি। তিনিও ব্যবসাদার, এবং তিনিও একজন চালের ব্যবসাদার, এবং আমি উনি যে দোকান থেকে চাল কিনেছে এই তার চালের পাকা রসিদ। পশ্চিমবাংলার মধ্যে সবথেকে আমাদের উত্তর মণ্ডলের
সভাপতি এবং আমি নিজে থেকে এবং কার্যকর্তারা মিলে উত্তর এবং দক্ষিণ মণ্ডল দুটো সভাপতিকে নিয়ে আমরা প্রথম এসডিও অফিসে ডেপুটেশন দিই এবং এসডিও অফিসে ডেপুটেশন দিই যে আপনাদের এবং সেইটা হচ্ছে প্রত্যেকটা ডিলারের যে দুর্নীতি চলছে, ডিলার মাল দিচ্ছে না, অথচ কেন্দ্রীয় সরকার চাল দিচ্ছে, গম দিচ্ছে, কিন্তু সে মালও দেওয়া হচ্ছে না। উপরন্তু ডিলাররা বিভ্রান্তিকর মন্তব্য করছে, যে মন্তব্যগুলো একদম সরাসরি তৃণমূলকে জড়িয়ে নিচ্ছে যে আমরা কী করবো, নেতারা বলছে, নেতাদের কথা মতো আমাদের চলতে হচ্ছে। এই অবস্থায় এসডিও সাহেব বলেছিলেন যে এরকম ব্যাপার, যে আমি এই ব্যাপারটা খুব সতর্কভাবে দেখছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তৃণমূল আরেকটা অভিযোগ করছেন যে এফসিআই গোডাউনের যে সমস্ত চাল তা হচ্ছে বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটা কীভাবে দেওয়া সম্ভব? না, এটা কোনো, এটা সম্পূর্ণ মিথ্যে। আসল কথা, নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য অন্যের উপরে দোষ চাপাচ্ছে। সব থেকে বড়ো দুঃখের, যখন কিনা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ যখন কিনা অসহায়, খাওয়ার পাচ্ছে না, পশ্চিমবাংলা তাকিয়ে দেখুন না, আমাদের মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রেশনে যেখানে 5 কেজি চাল গম সব কেন্দ্রীয় সরকার দিয়েছে, স্বীকার করছে যে আমাদের 100,000 টন হচ্ছে মাল আমাদের গোদামে এসছে, তা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না? আর যেটা দেওয়া হচ্ছে সেই চাল বা আটা সেগুলো খাওয়া যাচ্ছে না, মানুষ ফেলে দিচ্ছে। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এখনও পর্যন্ত যেরকম এসডিও সাহেবকে বলেছি, প্রত্যেকটা ডিলারের কাছে আমরা যাচ্ছি, আমাদের বুথ সভাপতিরা এবং আমাদের কার্যকর্তারা, যে আমরা সজাগ রয়েছি এবং দেখছি যেরকম ব্যাপার, যেখানে যেখানে কমপ্লেন আমরা সরাসরি এসডিও সাহেবকে জানাচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে উইথ প্রুফ যে এই এই জায়গায় এরকম এরকম ধরনের চলছে এখনও। এবং আমাদের এই আন্দোলন প্রথম যখন শুরু করেছি তারপর থেকে কন্টিনিউ আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এফসিআইয়ের গোডাউন জাত যে সমস্ত ধান বা চাল যাই বা হোক না কেন, এটা তো সাধারণভাবে বাজারে আসে না, না তো স্যার সেই দ্রব্য কীভাবে মানুষের হাতে আপনারা তুলে দিচ্ছেন, এটা হচ্ছে ওদের একটা অভিযোগ। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে বনগায় আমরা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে, বহু ব্যবসাদার আছেন তাদের কাছে গিয়ে অ্যাপিল করছি যে দেখুন এই অবস্থা, আপনারা আমাদের যদি কিছু সাহায্য করেন, এবং কার্যকর্তারা সবাই মিলে গিয়ে আমরা অ্যাপিল করছি যেরকম ব্যাপার, আমাদের কিছু সাহায্য করুন। এবং আমরা নিজেরা যারা কার্যকর্তাদের মধ্যে আছি তারা নিজেরা একটা ফান্ড তৈরি করে, সবাই কিছু কিছু করে দিয়ে ফান্ড তৈরি করে, সেই দিয়ে আমরা মাল দিচ্ছি। কিন্তু যখন রেশনে মাল পাচ্ছে না, সমস্ত ওয়ার্ড অঞ্চল সমস্ত জায়গায় এই হাহাকার শুরু হয়েছে, তখন তো আমরা বসে থাকতে পারি না। আমাদের রাজ্যের সভাপতি মাননীয় দিলীপ ঘোষ, আমাদের শঙ্কর চ্যাটার্জি জেলা সাংগঠনিক সভাপতি, উনি আমাদের নির্দেশ দিয়েছেন কোনো কথা শুনতে চাই না, আপনারা ভিক্ষা করুন কিন্তু মানুষের কাছে খাবার পৌঁছতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে আমাদের সব থেকে সাহায্য করেছেন আমাদের জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়, এবং উনি আমাদের ভীষণভাবে এই বিপদের দিন আমাদের পাশে দাঁড়িয়ে উনি আমাদের চাল দিয়ে সাহায্য করেন, বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করছেন। ঠিক আছে ভাই, এটা নিয়ে কোনো কথা হবে।